লক্ষ্মীপুরে মেঘনা নদীতে প্রজনন মৌসুমে 2 মাস জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু তারপরও জীবিকার জন্য অন্য কোনো বিকল্প আয়ের পথ না থাকায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছেন জেলেরা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, সরকারের এই উদ্যোগকে ফলপ্রসূ করার জন্য নদীতে অভিযান অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কাউসারের তথ্যচিত্রে দেখুন একটি ব্যুরো রিপোর্ট। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, লক্ষ্মীপুর জেলায় 62,000 জেলের বসবাস, আর তাদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। জেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের সাতনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত। এখানে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস জাটকা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা সরকার নিষিদ্ধ করলেও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে নদীতে মাছ ধরতে যান জেলেরা। তারপরে কোচগার্ডে মানুষজন নিয়ে ফুরিয়া টুরিয়া লায়, ওপরে মাইদুর করিয়া মানুষজন জেলে ভরে মেম্বার চেয়ারম্যান করে যে সমস্ত অনুদান দেওয়ার কথা আছে এই সমস্ত নদী ভাঙ্গা মানুষের এবং জেলেদেরকে, ওই সমস্ত কোনো কিছুই আজ পর্যন্ত কোনো লোকে পায় নাই। আপনারা জিজ্ঞেস করে দেখেন যে কোনো লোকে পাইছে কিনা। নিষেধাজ্ঞার এ সময় প্রতি জেলে পরিবারকে 30 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও তা নিয়েও রয়েছে জেলে পরিবারের নানা অভিযোগ। স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানান, ঠিকভাবে বরাদ্দ না পেলে সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হবে। আমাদের এই ইউনিয়ন এলাকাতে আমাদের জেলের সংখ্যা হচ্ছে 3,000-এর মতো, কিন্তু সেখানে আমরা বরাদ্দ পাই মাত্র 630। তার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ, উপজেলা পরিষদ বিভিন্নভাবে আমরা বিভাজন করতে গিয়ে প্রকৃত জেলেদের হাতে আমাদের এই রিলিফ পৌঁছানো খুব দুষ্কর হয়ে পড়ে। পর্যাপ্ত লোকবলের অভাব থাকলেও প্রতিদিনই নদীতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হচ্ছে। সেই সাথে জেলেদেরকে পর্যায়ক্রমে তাদের নির্ধারিত বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানালেন এখানকার মৎস্য কর্মকর্তা। আমাদের জেলের পরিবার বেশি, কিন্তু আমরা বরাদ্দ পাচ্ছি মাত্র 24,741 পরিবারের জন্য। যদি বাকিদের চাউল দেওয়ার ব্যবস্থার জন্য আমরা বিভাগের কাছে লিখেছি, যদি আসে তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। দেশে বৃহত্তর স্বার্থে নিষিদ্ধ সময়ে জাটকা সহ সব ধরনের মাছ ধরা বন্ধে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারকে আরো কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।